মিথাস কম্প্যাক্ট লাইফে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? ভালো আছো তো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো দেখো, আজ তো আমরা হাঁটতে বেরিয়ে গেছি, আর আজকে হচ্ছে তোমার বুধবার, মনসা পুজো, গাছ পুজো সবই আছে। তো যাই হোক, আজকে তাতানো উঠে পড়েছে। আমি যখনই বেরোচ্ছিলাম তাতানো উঠে পড়েছে, উঠে বলছে আমিও যাব। ভালো কথা, চলো। ও এত দূর হাঁটতে হাঁটতে চলে এসছে, আমরা তিনজনাই এসছি। দেখো পরিবেশটা কি সুন্দর, আকাশটা দেখো কি ভালো লাগছে দেখতে। দেখো তাতানো ঘুরে বেড়াচ্ছে, খুব আনন্দ পেয়েছে। এই দেখো, এইটুকু হেঁটে আস্তে আস্তে সূর্যটা কেমন উঠে গেছে। আর ওইদিকে দেখো একজন জেলে কি সুন্দর মাছ ধরছে। এই যে পাথরগুলো দেখছো, এগুলোর উপরে বসতে না খুব ভালো লাগে। বসে একটু চুপ করে গঙ্গাটার দিকে তাকিয়ে থাকি, তারপরে খানিকক্ষণ বসেই বাড়ি চলে যাব। বলছে যে আপনার নাম্বার, বলছে যে ওই দেখো দাদু চলে এসেছে। এই যে এনাকে যে দেখা যাচ্ছে, ইনি আমার হাজবেন্ডের ইংলিশের টিচার ছিলেন। ইনি অন্তত 30 বছর ধরে এখানে হেঁটে এসে করেন। ওই দেখো ওই বট গাছের নিচে বসে রয়েছে আমাদের শ্যামল দা। ওই যে বট গাছের তলায়, ওই যে বলছে আমাকে তোলেন। এই যে শ্যামল দা ঢুকে গেছে সাইকেল নিয়ে, শ্যামল দা আবার লাফিং ক্লাব করে। এই যে এনাকে দেখছো, ইনি এখানে লাফিং ক্লাব চালান। এই যে বট গাছের নিচে ইনি লাফিং ক্লাবটা চালান, আর কিছুক্ষণ পরে এখানে অনেক মানুষ এসে জড়ো হবেন, এবং তারপরে ওনাদের এই হাসিটা শুরু হবে। এটা করলে মানুষের শরীর খুব সুস্থ থাকে, এবং বিশেষ করে হার্টের সমস্যা যাদের আছে তাদের জন্য খুব ভালো। তো এটা একদিন তোমাদের আমি পরে দেখাবো লাফিং ক্লাব চলাকালীন। আর এদিকে দেখো, জঙ্গল থেকে স্যারও একটা থুতরো ফুল নিয়ে চলে এলেন। আমার হাজবেন্ডও এখান থেকেই নিয়ে যায়, শিব পুজোর জন্য নিয়ে যেত, বা অন্যান্য দিনও শিবের জন্য নিয়ে যায়। এই যে শ্যামলদা। আর এই যে শ্যামলদাকে দেখছো, ইনি অত্যন্ত প্রাণবন্ত একজন মানুষ, মুখে সারাক্ষণ হাসি লেগেই থাকে। আর এখানে যারাই আসে সবাই খুব প্রাণবন্ত এবং কিছু না কিছু করছে। ওই দেখো তাতানকে দেখো, সেও সবাইকে দেখে কিছু না কিছু করছে, লাফাচ্ছে ঝাপাচ্ছে কিছু কিছু করছে। আর আমার তো খুব ভালোই লাগে, ওই জন্য আমি মাঝে মাঝে এখানে আসি, বসে থাকি, মনটা খুব আনন্দে ভরে যায়। বাড়িতে চলে এলাম হেঁটে, আর তাতান তো নিজের ব্রাশ নিয়ে নিয়েছে, ও দাঁত মাজছে। আর এ দেখো হনুমানের তাণ্ডব, এ দেখো সব সব ডাকছে, এরম ভাবেই ডাকে দরজার সামনে বসে বসে। ধরো আমি বিস্কুট খাবে, দেখি ওকে একটা বিস্কুট দিয়ে দিই। আরে এই দেখো এই ছোট্ট হনুমানটাকে, ও তো হাতে করে করেই খাইয়ে দেয়। ও বিস্কুট খাওয়া শেষ না হলে যাবে না, ও দুটো চারটে বিস্কুট খাবে, খেয়ে তবে এখান থেকে যাবে। ওই যে চলে গেল এবার। আর আমি তো আমার কাজে লেগে পড়েছি, আমি তো ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা এগুলো করবো। শুধু আমি কেন, প্রত্যেকটা মেয়েদেরই যা কাজ সেটাই, ওই কাজ থেকে তো রেহাই নেই। আর এদিকে তাতান মুখ ধুয়ে নিয়েছে, ওকে টোস্টটা দিয়ে দিয়েছি, তার কারণ ও তো অনেকটা হেঁটে এসেছে, ওর খুব খিদে পেয়ে গেছে। তোর বাদাম ছোলা এসব খেয়ে নিয়েছে জল, এবার টোস্টটা খেয়ে নিচ্ছে। তো আমার তো সমস্ত কাজকর্ম ঘরে সেরে এবার চাটা নিয়ে বসলাম। চাটা এবার আমি খাবো, এখানটা বসেই খাই, তোমরা তো জানোই, আগের ভিডিওতেও দেখেছো। আর তাতানকে তো এসেই আমি তোমার টোস্ট দিয়ে দিয়েছিলাম, ওই পাউরুটি টোস্ট। আরে আমাদের এখানে আসার সময়তে ওই মোড়ের মাথায় দোকানটা আছে তোমার টোস্টের, সেটা তোমাদের দেখানো হয়নি, ওখান থেকে কিনে নিলাম। নিয়ে ওকে তো, ও তো এসেই খিদে পেয়ে গেছে, ও তাড়াতাড়ি মুখ ধুয়েছে, ধুয়ে কোনো মতনে ছোলা বাদামটা খেয়েছে, খেয়েই টোস্টটা খেয়ে ফেলেছে। আর মেয়ে তো তখন উঠেছিল না, মেয়ে উঠে তারপর তো ও তোমার ঠান্ডা লেগেছে, ও তো মধু চমপ্রাশ এসব খেলো গরম জল, তোকে এখন দিয়ে এলাম টোস্ট, ও এখন খাচ্ছে। তো সকালে ঘুরে এসে তো ভালোই লাগলো, গঙ্গার ধারে বসতেও ভালো লাগে, হাওয়া খেতেও ভালো লাগে, আর তোমার প্রচুর মানুষের সাথে দেখা হয়। ওই এক মাস্টারমশাই আছেন, উনি তো সবসময় বলেন বৌমা আসবে বৌমা আসবে, সে আমার রোজ তো হয় না, গেলে খুব উনি আনন্দ পান। তো যাই হোক,
তো ঘুরে টুরে তো চলে এলাম আর আজকে আবার গাছ পুজো মনসা পুজো গাছ পুজো আমাদের পুজো বলতে কি আমাদের তোমার ঠাকুর ঘরে অষ্টনাগেকে পুজো হবে আটটা ভাগে নৈবেদ্য হবে তো পুজো হবে ওটা আর আজকে আমাকে করতে হবে না অঞ্জুগারটা মা বললো আমি আশ্রম থেকে এসে সেরে ফেলবো বললো যে তোমাকে আর করতে হবে না আমি করে দেবো তো ভালোই হলো আমি ছুটি পেয়ে গেলাম আমাকে আর করতে হবে না আর কাকিমা আজকে পালনীটা করবে এই গাছ পুজোর একটা পালনী থাকে আমাদের মানে তোমার শুরুতে দশহরার দিন একটা পালনী থাকে আর শেষের দিনে একটা পালনী থাকে ওটা কাকিমাই করে নেবে আর যেহেতু মনসা পুজো হরহরে কোনো জিনিস তো খাবো না সুতরাং আজকে দেখি আবার কি রান্না বান্না হয় তো এবার আমি নিচে যাব নিচে গিয়ে জল খাওয়ারের ব্যবস্থা করব তো সকালে তো বললাম আমি এখন নিচে গিয়ে জল খাবার তৈরি করব জল খাবার বলতে কি জল খাবার তো আমরা ভাতই খাই আর আজকে তো তোমার যেহেতু মনসা পুজো রুটি তো হবে না বাড়িতে ওই জন্য মারাও মুড়ি খেয়েছে আর কাকিমার তো পালুনি আছে কাকিমা মুড়ি খেয়েছে দুপুরেও ফলা আর খাবে বোধহয় তো আর রান্না তো বিশেষ কোনো ব্যাপার ছিল না আজকে নিরামিষই আর কালকে তো আমাদের চাউমিন হয়েছিল তার জন্য বাঁধাকপিটা বেশ বড়ই ছিল তো বাঁধাকপিটাই আজকে তরকারি করে ফেললাম আর একটু ঝোল করলাম আর আলু উচ্ছে ভাতে ব্যাস আজকে এই রান্নাই হয়েছে তো সকালে সেই লেবুটা পেরেছিলাম ওটা এখন কাটতে বসেছি এই গাছটা তো বহুত পুরনো আর লেবুগুলো হয়ও খুব মিষ্টি এখনো কিন্তু পুরোপুরি লাল হয়নি তাও যতটা হয়েছে তাই খেতে খুব মিষ্টি আর এই হনুমান তো একটা কিছু রাখতে দেয় না গো সবই খেয়ে ফেলছে এসে ফেলছে নিচ্ছে ছড়াচ্ছে এই করছে তো আমিও সেই লেবুটাই এখন কাটতে বসলাম আমরাও কম পাই মানুষজনেও কম পায় খায় শুধুই ওরাই হনুমানেই তাকে সারা করে দেয় তো যাই হোক যাই পাই হ্যাঁ অর্ধেক করে খায় আর ফেলে দেয় তো যেটাই পাই সেটাই আমাদেরও হয়ে যায় আবার কিছু মানুষও নেয় আশেপাশে তো সেই লেবুটাই এখন আমি ছাড়াচ্ছি ছাড়িয়ে নুন দিয়ে এদেরকে দিয়ে দেবো আর আজকে অবশ্য আমি লেবু খাবো না তিতলি খাবে তো তিতলি খাবে দাদন খাবে তুমি খাবে কাকিমা খাবে কাকা খাবে তাও কাকা খায় না ঠিক নেই ওনার তো আমি তো লেবুটা কেটে দিলাম এবার একটু বিট নুন ওর উপর দিয়ে ছড়িয়ে দিই তাতান তো শুরু করেই ফেলেছে ও লেবু দেখলে কন্ট্রোল করতে পারে না নিজেকে ও বাতাবি খেতে খুব ভালোবাসে বাতাবি না ও সব ফলই মোটামুটি খেতে খুব ভালোবাসে বা যতক্ষণ ইচ্ছা হবে নিচে রাখো যতক্ষণ ইচ্ছা হবে খাবে তো এবার মেয়েকে আর ওর বাবাকে দিয়ে দিই কাকিমাকেও দিয়ে দিই খেয়ে নিই গোড়া তারপর আমি চান দান করি ছেলেকেও চান করাবো চান টান করে খাওয়া দাওয়া করি আবার বিকালে আসছি তোমাদের সামনে হ্যালো বন্ধুরা বিকেল তো হয়ে গেছে আর আমাদের চাও হয়ে গেছে আমরা এখন চা খেতে বসে গেছি চা খেতে বসেছি মানে ঘরে না প্রচন্ড গরম লাগছে আজকে এত গরম রোদ উঠেছে না আর ব্যাস গরম শুরু হয়ে গেছে আর আমরা তো উপরে ঘরটায় থাকি যার ফলে উপরে ঘরে একটু সূর্য উঠলে না ছাদে তো পুরোটা পড়ে আর পড়লে কি হয় এত গরম হয়ে যায় ঘরটায় যে ফ্যানে হাওয়াটাও ভালো লাগে না তাই বললাম যে একটু গাছতলায় বসে চা খাই গাছতলায় মানে কি বলুন তো এইখানটায় আসলে সকালবেলা আপনারা দেখেছেন পাখিতে খায় এই যে জায়গাটা এই জায়গাটায় পাখিতে বিস্কুট খায় তো ওরা বিস্কুট খায় ওই জায়গাটায় তা আমরা এখন বসে বসে চা খাই আর পিতা তো চা করে নিয়ে চলে এসছে তা দুজনে বসে এখন চা আর বিস্কুটটা খেয়ে নিই আর ও মাদের তো দিয়ে চলেই এসছে সেটাই বলছে অনেক দূরে রয়েছে আওয়াজটা মনে হয় পাওয়া যাচ্ছে না হ্যাঁ আসলে কি বলুন তো ফোন দিয়ে তোলা তো এবার ফোনের আওয়াজটা অতটা দূর থেকে আসে না তাহলে এখন তো আমরা চা বিস্কুটটা খাবো হ্যাঁ আর ওই যে পেছনে দেখুন তাতনকে দেখুন ও তো সাইকেল চালাচ্ছে ছাদে ওটাও ডেলি রুটিন আমাদের যেমন চা খাওয়াটা ডেলি রুটিন ওর তেমনি সাইকেল চালানোটাও ডেলি রুটিন ও এখন সাইকেল চালাবে আর মেয়ে তো পড়তে গেছে মেয়ে পড়তে গেছে মেয়েকে তো বোধহয় তুমি আজকে আনতে যাবে তো ওই আনতে যাবে আমি আনতে যাবো আর তোমার আজকে গানের স্কুল আছে তো যাবে হ্যাঁ গানের স্কুল যেতে হবে আমি তো ভাবছি একটু ডাক্তারের কাছেও যাব কার জন্য আমার জন্য ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগেছে আমি চালু করার ওটাও একটা কারণ এখন বিকেলবেলা কেন বলুন তো
কারণ ওর একটু ঠান্ডা লেগেছে, ওর মুডটা খুব একটা যে ভালো আছে তা না, গালটা গুলো ব্যথা করছে, ওই জন্য আমি শুরু করলাম এখন গরম গরম চা খেয়ে ঠিক করতে হবে। ওই যে চা করে দিয়েছে, কিছুটা গরম, কিছুটা গরম খেলে কিছুটা ঠান্ডা ঠিক হয়। তা আমি বললাম ঠিক আছে, আমি সব বিকেলটা বলেছো তুমি যখন আসবে আমি করে দিচ্ছি। ডাক্তারটার কাছে একটু দেখিয়েও আসুক, আর তাহলে গানের স্কুল থেকে এসে আবার তখন তুমি কথা বলো। তাই তো, তাই হবে। এখন তো আমরা চাটা খাইনি, একটু গল্প করে নি, আর ওর সাথে আপনার দিন রাত দিন রাত পুরো চলে, দেখাবো একদিন ঝগড়া আপনাদের। আমি শুরু করি না, শুরুটা ওই করে। আচ্ছা ঠিক আছে, আমি শুরু করি, শেষ নয় ও করে, নাই ও শুরু করে আমি শেষ করি, কিছু তো একটা মোট কথা ঝগড়া তো হয়। চাটা খাই, পরে ওসে আবার শুরু করবো, আমি তো তখন থাকবো না। তো বন্ধুরা, আমি তো গানের স্কুল থেকে নিয়ে মেকে চলে এলাম, আর এত গরম লাগছে না, আজকে রোদ্দুর উঠেছে এত গরম যে আমি হাত পাটা ধুয়ে সাবান দিয়ে ধুয়ে নিয়ে এই পাখার তলায় জামা কাপড়টা চেঞ্জ না করেই বসে পড়েছি। অত্যন্ত গরম লাগছে, কিচ্ছু ভাল লাগছে না। বাবা রে বাবা, সেই ভাদ্রের পচা গরম হয় না সেরকম গরম, ভাদ্র মাস যদিও পড়েনি এখনো, তো যাই হোক ভাদ্র সেই পচা গরমই দিচ্ছে। আর আমি তো ডাক্তারখানায় গেছিলাম, বললাম এই ঠান্ডাটা লেগেছে তাই ডাক্তারের কাছে যাবো একটু, তো এখন খেয়ে অনেকটাই ভালো লাগছে। ব্যথা করছিলো গালগুলো খুব, এখন তো ঠিকই আছে। আর মেয়ে পড়তেও গেছিলো, ওকে ওখান থেকে পড়ার থেকে নিলাম, নিয়ে বাড়িতে এসে ওদেরকে খেতে দিলাম। আজকে আমি খেতে পারিনি, আমার ভালো লাগছিল না খেতে, মানে শরীরটাই ঠিক ভালো লাগছে না। তারপর তো ওকে গানের স্কুলে নিয়ে গেলাম, তো এই ফিরে এলাম, এখন প্রায় 9টা বেজে গেল। তো আজকে আর রান্নার বিশেষ ব্যাপার নেই, বিশেষ না কিছুই ব্যাপার নেই, কেন কি আজকে তো দুপুরে ভাত করা আছে, তো জল ঢেলে রাখা আছে ভাতটা। এত গরম তো ওই জল ঢেলে পেঁয়াজ দিয়ে ছাতু দিয়ে আর আলু ভাজা দিয়ে খেতে খুব ভালো লাগে, জানি না তোমরা খাও কি না, আমাদের তো খুব ভালো লাগে খেতে। তো কাকিমা তো বললো যে আলুটা কাকিমায় ভেজে নিয়ে নেবে, কেন কি রাত্রিটা কাকিমাই করে, আমি দুপুরটা করে নিই সকাল দুপুরটা, আর রাতে আর আমি বিশেষ কিছু করি না। যদি খুব অসুবিধা হয়, কাকিমার শরীর ভালো না থাকে বা কিছু, তখন হয়তো আমি করি। তো যাই হোক, কাকিমা তো আলুটা ভেজেই রেখেছে, তো এবার তাকে ওই জল ঢালা ভাতই খাইয়ে দেবো। তো আজকে এখানেই রাখি, তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আবার পরের দিন একটা সুন্দর ভ্লগ নিয়ে তোমাদের সামনে আসছি। এখনকার মতন টাটা, গুড নাইট, টাটা।